এই রাজ্যে যাবার মূল্য যে তোমাকেই চোকাতে হবে। কি মূল্য চোকাতে হবে? মূল্য একটাই, তোমার আর ওই যুবকের বিচ্ছেদ। তোমাকে আর আমাকে কোনোদিনও কেউ আলাদা করতে পারবে না, কোনোদিনও না, এইটা আমার শপথ। আর এই আংটি আমার শপথের চিহ্ন। এই শোন, তোকে না আমি কোনোভাবেই শান্তিতে বসে থাকতে দেব না এখানে। হুঙ্কারের ক্ষমতা দেখেছিস তো? এইবার আমার ক্ষমতা দেখবি না? বাড়াবাড়ি করিস না খুব খুশি, ফল ভালো হবে না। তোর জীবনেও এমন আধার নেমে আসবে। এ তো জেসে রাগিনী নয়, এর মধ্যে এক অদ্ভুত জাদু শক্তি আছে দেখছি। আহারে, এ তোমার কি অবস্থা হয়েছে রোহিণী? যোদ্ধা তোমার কি অবস্থা করেছে? সোজা হয়ে উঠে দাঁড়ানোর ক্ষমতা নেই তোমার। একেতে এখানকার রানীমা তোমার শত্রু, আর আমি তো তোমার শত্রু ছিলামই। তবে কি না, যে তোমার মনের মানুষ, তোমার নয়নের মণি সেই যোদ্ধা, যোদ্ধাও তোমার শত্রু হয়ে গেল। আরে, তোমার তোমার কষ্ট দেখে রোহিণী আমার তো চোখে জল আসছে। তবে কি জানো, ইচ্ছে করছে তোমাকে এই মুহূর্তে এখানেই শেষ করে দিই। তবে এত সহজে আমি মৃত্যুকে তোমার কাছে আসতে দেব না। নিজের মায়ের মৃত্যু তুমি আগে নিজের চোখে দেখবে, তারপর মরবে। একবার প্রাণভুমরা আমার হাতে চলে এলে সব শেষ হয়ে যাবে রোহিণী, সব। যত খুশি চেষ্টা করো কামিনী, তোমরা খুব ভালো করে জানো আমাকে আটকানো সম্ভব না। যা আমার নিজের তা আমি প্রাণ দিয়েও আগলাতে জানি। একদম চুপ, তোমার বাতুলতা শোনার মতো সময় আমার কাছে নেই, আমি চললাম। প্রাণ ভোমরা আনতে আর তুমি এখানে বসে নিজের মৃত্যুর জন্য অপেক্ষা করো। কালনাগিনী নিজের দেওয়া কথা ভুলে গেলেও আমি ভুলিনি। আমি চললাম মধ্য পর্বতে প্রাণভোমরা সন্ধান করে জ্যোৎস্নাকে শেষ করতে। আরে কি হলো, নাগিনী গান গাইছে কেন?
এই বন্দিনী কি আমাকে শান্তি দেবে না? ওর কি কঠিন শাস্তি না হলে চলছে না? এত কষ্ট পাওয়ার পরেও কণ্ঠে এত সুর আসে কোত্থেকে? কি আদেশ যুবরাজ? তোমরা যাও, আমি দেখে নিচ্ছি। এসেছেন, আরো কিছু কষ্ট দেওয়া বাকি আছে বোধ হয়। দিন মনে কোনো খেদ রাখবেন না। খোকস রাজ্যে যুবরাজ। ঠিক বলেছ, বাকি আছে, অনেক কিছু বাকি আছে।